ওকে, সো আজকে আমরা যেটা একদিন হয়তো তোমাদের সামনে আমি কোয়ান্টাম জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, কোয়ান্টাম তত্ত্বটা কি অ্যাকচুয়ালি সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরেও সেইটার অনেক ব্রাঞ্চ আছে, অনেক কিছু আছে। তো সেখান থেকে কোয়ান্টাম মেকানিক্স আর উপরে একজন মানে আমেরিকায় উনি একটা ইউনিভার্সিটিতে ডিগ্রি করতে গেছেন, একজন আমি বলতেছি সবসময়, তো পরে শেষ দিকে আমি ওনার নামটা বলবো, বাট আমি আগে বলতেছি যে একজন বুঝলাম। তো উনি আমেরিকাতে ডিগ্রি করতে গেছেন হচ্ছে তোমার কেমিস্ট্রির উপরে, মানে কেমিস্ট্রির কোয়ান্টাম মেকানিক্স এর উপরে। তো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে উনি যেদিন প্রথম দিন ক্লাসে ঢুকতেন তখন দেখলেন যে ওনাদের ব্যাচে মাত্র 15 জন স্টুডেন্ট আর কি। আমেরিকান ইউনিভার্সিটি তো, আমেরিকার ইউনিভার্সিটি গুলা তো এত ইয়া না, সারা বিশ্ব থেকে যারা একেবারে ব্রিলিয়ান্ট তারা যায়, তাই না? তো 15 জনের মধ্যে ওনাদের মধ্যে 2 জন হচ্ছে বিদেশি আর বাকিরা সবাই আমেরিকান, এবং 2 জন বিদেশির মধ্যে একজন যার কথা বলতেছি মেল না ফিমেল? মেল অবশ্যই। তো এখন যখন উনি যখন উনি প্রথম দিন ক্লাসের মধ্যে ঢুকলেন, ঢুকার পর দেখলেন একজন একজন অন্ধ আসছে আর কি। অন্ধরা কি ব্রেইল দ্বারা পড়াশোনা করে জানো কিনা? ব্রেইল দ্বারা, তো ও ব্রেইল নিয়ে আসছে পড়াশোনা করতে। সো যেই লোকটার কথা আমি পার্সনটার কথা বলতেছি, ওই পার্সনটা দেখে অবাক হয়েছেন যে একজন অন্ধ মানুষ কেমনে কোয়ান্টাম মেকানিক্স এর উপরে গবেষণা করতে আসে। মানে আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় গুলা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলাতে যে স্টুডেন্ট গুলা সাধারণত অন্ধ হয় তারা পড়ে, তারা কিন্তু ইতিহাস, সমাজ কল্যাণ সেই সব সাবজেক্ট নিয়ে পড়ে মোটামুটি, তারা তো এই সায়েন্সের সাবজেক্টে যাইতে পারে না। কিন্তু উনি অবাক হয়েছেন এটা দেখা যে ওই ছেলেটা কোয়ান্টাম মেকানিক্স মানে কেমিস্ট্রি একটা কঠিন একটা শাখা, মানে ধরো যে মোটামুটি সব থেকে কঠিনের মতো একটা শাখা, সেইটাতে এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই আছে এটার মধ্যে মোটামুটি। তো তারপরে কেমিস্ট্রির দিকে বেশি ধাবিত হয়, তো সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এখন আলটিমেটলি প্রথম দিন যখন যে স্যারটা ক্লাস নিতে আসলেন, সেই স্যারটা অনেক বিখ্যাত, মানে প্রভাত তুল্য স্যার আর কি। ধরো যে কিছু কিছু স্যার আছে না যে একেবারে প্রভাত হয়ে যায় যে এই স্যারের কাছে পড়া লাগবেই, বুঝতে পারছো? এরকম কিন্তু কিছু কিছু স্যার আছে, ঠিক আছে? হ্যাঁ, লাইক ইউ, ওরে বাপরে, আমি প্রভাতের তুলনায় পয়ের দিকেও যাইনি। আচ্ছা, তো এখন যেটা হইলো সেটা হচ্ছে ওই স্যারে এসে প্রথম দিন কিছু ফান্ডামেন্টাল জিনিস পড়াইছে। ধরো এই খেয়াল করো, ধরো প্রথম দিন যেদিন আমরা ক্লাস নিই তখন একেবারে বেসিক জিনিস পড়াই না, তো ওইদিকে একেবারে বেসিক জিনিস পড়াইছে, মানে একেবারে সুদা জিনিসগুলো পড়াইছে। তো সুদা জিনিসগুলো পড়ানোর পরে এই খেয়াল করো, বুঝছে কিনা আমেরিকানের, তো একজন আমেরিকান বলতেছে হ্যাঁ আমি তো সবই বুঝছি, কিন্তু ফান্ডামেন্টাল জিনিস সারে বই লাগেছে, এরপর থেকে আরো কঠিন কঠিন জিনিসে আমরা ঢুকবো। এবার তো মাথা নষ্ট, আমি ফান্ডামেন্টাল জিনিসগুলোই বুঝলাম না, বেসিক জিনিসগুলোই বুঝলাম না, তাহলে এরপরে জিনিসগুলো কিভাবে বুঝবো? তো আস্তে আস্তে মিড টার্ম পরীক্ষা আসলো, মিড টার্ম পরীক্ষায় যখন অংশগ্রহণ করলেন তখন 10টা কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেনের মধ্যে উনি দেখলেন যে প্রতিটা কোয়েশ্চেনের কিছুটা অংশ অংশ পারেন, পুরাটা পারেন না। অংশ অংশ লিখে তো আর লাভ নেই, এটা তো বাংলাদেশ না যে অংশ লিখে তোমার নাম রাখ দিবো, ঠিক আছে? তো উনি পাইলেন হচ্ছে 100-0, ঠিক আছে, 100-0। তো উনি যখন 100-0 পাইলেন, দেন প্রফেসর উনাকে ডাইকে নিছেন যে তুমি তো 100-0 পাইছো, তাহলে তুমি কোর্সটা ছাইড়ে দিতেছো না কেন? কোর্সটা যেহেতু তুমি বুঝতেছো না তাহলে ছাইড়ে দিতেছো না কেন? কয় না আমি ছাড়বো না কোর্সটা। কয় কেন ছাড়বো না? কয় আমি ও আচ্ছা ওই পরীক্ষা হাই স্কোর করেছে হচ্ছে ওই অন্ধ ছেলেটা, বুঝছো ব্যাপারটা? তো এই অন্ধ ছেলেটা যদি হাই স্কোর পাইতে পারে তাহলে আমি কেন পাবো না? কয় বলছে না অন্ধ ছেলে তো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, অত আগে থেকে কোয়ান্টাম মেকানিক্স পড়ে আসতেছে, তুমি তো আগে থেকে পড়ে আসোনি, তুমি কিভাবে পারবে? তোমার তো ব্যাকগ্রাউন্ড তো সেটা নাই। পরে বলছে না আমি পারবো, আমার তো চোখ আছে। পরে বলছে না তুমি জানো কিনা যে 2 বার ফেল করলে ভার্সিটি থেকে বের করে দে? ওরা বলছে হ্যাঁ এটাও আমি জানি যে 2 বার ফেল করলে ভার্সিটি থেকে বের করে দে। কই তাহলে এরপরে তোমাকে বের করে দেওয়া হবে, তুমি বলছি আর একবার যদি ফেল করো কোর্স দিতে পারো। আচ্ছা, পরে ওই ব্যক্তিটা মানে তোমার সব বেসিক বই আগে সংগ্রহ করছে। একটা জিনিসের বেসিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, যত বেসিক বই আছে সব বেসিক বই লাইব্রেরি থেকে সংগ্রহ করে আগে সব বেসিক করছে, সব বেসিক 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 পড়তে পড়তে একাডেমি দেখলো যে না জিনিসটা আস্তে আস্তে বোঝা আসে স্টার্ট করছে ব্যাপারটা। তো যখন বোঝা স্টার্ট করছে তো আস্তে আস্তে সে এমন পর্যায়ে সেটা
বুঝাটাকে নিয়ে গেছে, সে তখন ফাইনাল এক্সামে বসছে, তখন সে জানে যে তারা কেউ আটকাইতে পারবে না। ইভেন ফাইনাল এক্সামের যখন রেজাল্ট দিল, তখন যে প্রফেসর বলছিল কোর্সটা ছেড়ে দিতে, সেই প্রফেসর ডাকে নিছে, ডাকে নিয়ে বলছে যে তুমি যদি আমার সাথে গবেষণা করতে চাও তাহলে আমি খুব খুশি হব। যে প্রফেসর বলছিল যে তুমি কোর্সটা ছেড়ে দাও, সেই প্রফেসর বলছে যে তুমি যদি আমার সাথে গবেষণা করতে আমি তুমি খুশি হব। ইভেন ওনাকে বলছে যে তোমার স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টশিপ থাকা লাগবে না, তোমাকে এমনি এমনি আমি ফেলোশিপ আগে দিয়ে দিব, মানে আগে ডিগ্রি দিয়ে দিব, দেন তুমি এক কাজ করো। ইভেন উনি মার্কস পাইছিলেন হচ্ছে 100-তে 100, যেটা ওই ভার্সিটির আর কেউ ওই রেকর্ড ভাঙতে পারে নাই, সারা বিশ্বের মধ্যে কেউ ভাঙতে পারে নাই সেই রেকর্ডটা। ওই পার্সেন্টটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ। এই যে আমি পড়ছি, এর এটা পড়ছি আমাদের হুমায়ুন আহমেদ। তুমি জানো না হুমায়ুন আহমেদ যে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন? আমি বলছিলাম কিন্তু ইভেন ওনাকে যখন ডিগ্রি দিতে একজন স্যার একজন প্রফেসর ইয়া দেওয়া লাগে, ঢাকা ইউনিভার্সিটির তুমি যে ভার্সিটিতে পড়তেছো সেই ভার্সিটি থেকে একজন প্রফেসরের তোমার রেফারেন্স দেওয়া লাগে। ওই প্রফেসর আমেরিকান ওই প্রফেসরকে প্রথমে লিখছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে এই যাবৎকাল পর্যন্ত যতগুলা কেমিস্ট্রি স্টুডেন্ট আসছে, যতগুলো অসাধারণ মেধাবী স্টুডেন্ট আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হুমায়ুন আহমেদ। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি কেন ওই জিনিসটা ফাংশনটা আমি মাফি আর আগে দিন রাতে বলে দিছি যে তুমি যাই দেখো, তুমি কেন বুঝতে পারো নাই? বিকজ তুমি সেটা নিয়ে চেষ্টা করো নাই, তুমি সেখানে বেসিক নিয়ে এত বেশি মাথা ব্যথা ইয়া করো নাই। আচ্ছা তুমি কতদিন, তুমি কয়টা দিন চিন্তা করছো যে 9 to the power 1.5 মানে কি? তুমি তো ক্যালকুলেটার ছাড়া এটা করতেই পারবা না, করতে পারবা খেয়াল করো? আমি যখন আমি যখন আমি লগারিদম পড়াবো তখন আমি বুঝাবো, ইভেন আমি খুব টেনশনে ছিলাম, খুব চিন্তায় ছিলাম যে লগারিদম যখন আমি পড়তে গেছি তখন আমার মাথার মধ্যে এইটা বারবার খেলছে যে একটা জিনিসের উপরে হ্যাঁ আমি থ্রি দিলাম, হোয়াট ডাজ ইট মিন, এটা তিনবার গুণ, কিন্তু যখন আমি পয়েন্ট দিতেছি তখন সেটা কি অ্যাকচুয়ালি? তারপরে সেটা আনসার কি আমি এত সুযোগ সুযোগ পাই ফেলছি? হ্যাঁ এটা আনসার কি আমি এত সুযোগ সুযোগ পাই ফেলছি? এত সুযোগ সুযোগ পাইনি। আচ্ছা ধরো আমি যদি বলি যে √9, হোয়াট ডাজ ইট মিন? 9/2 3, মানে অ্যাকচুয়ালি 9 এর উপর পাওয়ার কথা ছিল 9 to the power 1/2। আচ্ছা এটা কি কোনো সেন্স দেয় আমাদের? 9 to the power 2 তো 9 দুই বার গুণ, বাট এটা কি অ্যাকচুয়ালি 9 to the power 1/2, সেটা আমাদের কি সেন্স দেয় অ্যাকচুয়ালি? কি হবে হয় এটা অ্যাকচুয়ালি? মানে মনে হচ্ছে ওকে দ্যাট মিন্স 9 to the power 0.5, হোয়াট ডাজ ইট মিন? তুমি দেখেছো 9 স্কয়ার মানে হচ্ছে 9 দুই বার গুণ, 9 কিউব মানে হচ্ছে 9 3 বার গুণ, কিন্তু যখন তুমি দশমিক দিতেছো সেটার সেন্স কি? সেটার সেন্সই তুমি এখনো জানো না। অসো তুমি ক্যালকুলেটার চাপ দেয় এটার আনসার বের করে ফেলবো কত জানো? 3। আর এটার আনসার বের হবে কত জানো? আমি জানি এটার আনসার কত, আমি হাতে হাতে করতে পারবো। 27। এটার আনসার হচ্ছে 27। আমি জানি আমি হাতে হাতে বের করতে পারবো, তুমি ক্যালকুলেটার ছাড়া বের করতে পারবে না। 9 to the power 1.5। এখন হচ্ছে এই প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে, প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে, তুমি এই বেসিকটা জানো না বললে তুমি যখন লগারিদম পড়তে যাবো তখন মনে হবে লগ হচ্ছে আহামরি কিছু, আর যেই যেই স্টুডেন্টটা এই জিনিসটা জানবে সে যখন লগারিদম পড়তে যাবে তখন দেখবে যে ওরে বাপ লগারিদম তো একটা সুজা জিনিস, মানে এটা হাসা খেলে ফেলে আদন্ত। ইভেন তুমি বিশ্বাস করো তুমি যখন এই জিনিসটা শেষ কর, বা আই মিন তুমি যদি এই বেসিকটাই বুঝো তাহলে লগারিদম তোমার শেষ করতে এক দেড় ঘন্টা লাগবে, লগারিদম শেষ করতে সব অঙ্ক শেষ করে ফেলতে পারবে ফাংশনের মতো। ওকে তো আমরা এখন যেই জিনিসটা দেখবো তোমরা জানতে চাও কিনা সেটা, আজকে যদি ফাংশন এর ক্লাস, ইভেন লগারিদমিক ফাংশনও আছে তোমাদের, সেই জন্য আমি বিষয়টা টাইনে আনলাম, লগারিদমিক ফাংশন গুলা তোমরা বুঝো কিনা সেই জন্য সেই জিনিসগুলো আমি টাইনে আনলাম। আচ্ছা এখন আগে আমরা দেখি যে এই যে রুট ওভার এর মিনিং কি, এবং রুট ওভার এর কারণে কেন আমরা এত টু দি পাওয়ার হাফ দিতেছি। ধরো রুট ওভার এ সমান সমান আমরা কেন লিখতেছি এত টু দি পাওয়ার হাফ, হোয়াট ডাজ ইট মিন? সেটা অ্যাকচুয়ালি কি, আগে আমরা আমাদের কাজ হচ্ছে আগে এইটা জানা, দেন আমরা বাকি কাজগুলো করব। সো ধরো দুইটা রুট ওভার যদি গুণ দেও, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ সমান সমান আমরা কি আনসার পাচ্ছি? এ, তার মানে এ টু দি পাওয়ার 1 পাচ্ছি। তার মানে রুট ওভার এর কারণে কোনো একটা পাওয়ার আছে যেটাকে আমরা এক্স ধরতে পারি। তো ধরলাম যে রুট ওভার এর কারণে পাওয়ার হচ্ছে এক্স, তার মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার 1। ভিত্তি ভিত্তি এক, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, তার মানে দ্যাট মিন্স এক্স প্লাস এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার 1। হোয়াট ডাজ ইট মিন? এ টু দি পাওয়ার 2x সমান সমান এ টু দি পাওয়ার 1, তার মানে 2x সমান সমান 1, x সমান সমান হাফ। এই কারণে রুট ওভার এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার হাফ দিই। কি দিই? লিখো লিখো লিখো।
বাট এটার অ্যাকচুয়াল সেন্স কি সেটা আমি বুঝাবো। আগে ম্যাথমেটিক্যাল টার্মটা যাও, তারপরে অ্যাকচুয়াল সেন্স কি সেটা আমি বুঝাবো। এটার অ্যাকচুয়াল সেন্স কি, কি সেন্স করে, আগে ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখো, দেন এটার অ্যাকচুয়াল সেন্সটা আমি দেখাই দিচ্ছি। দেখো আগে লিখছো, ওকে, দ্যাট মিনস যখন আমি কিউব রুট দিব, হোয়াট ডাজ ইট মিন, কিউব রুট এ, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 1 1 3rd, কিভাবে আসছে এটা বুঝছো তো? এ তিনবার, এ তিনবার গুণ দিলে সেই এটাই আমরা পাবো, তখন দ্যাট মিনস 3x সমান 1 আসবে, x সমান 1 3rd সবগুলো বাকি। এখন কোশ্চেন আছে যে এটা কি সেন্স দেয় অ্যাকচুয়ালি, সেটা আগে আমাদের জানতে হবে। আগে আমরা সেন্সটা দেখি, দেন বাকিগুলোতে যাবো, যে 1.5 মিনস কি, 2.5 মিনস কি, 3.5 মিনস কি, সেটাতে যাবো। বাট আগে অ্যাকচুয়াল সেন্সটা দেখো, অ্যাকচুয়াল সেন্স হচ্ছে তুমি যখন এ টু দি পাওয়ার কিউব দিতেছো, হোয়াট ডাজ ইট মিন, এ তিনবার গুণ, তাই না? এ কয়বার গুণ? তিনবার গুণ। এ যখন স্কোয়ার দিতেছো তখন কয়বার গুণ? এ দুইবার গুণ। কিন্তু যখন এ টু দি পাওয়ার হাফ দিতেছো বা রুট ওভার দিতেছো, তখন সেটা বোঝাচ্ছে কোন সংখ্যাটাকে দুইবার গুণ করলে আমরা এ পাবো। উল্টা জিনিসটা খেয়াল করো, তুমি যখন, আমি সবগুলো একটু এ করে ফেলি, একেবারে নতুন করে লিখি, খেয়াল করো, তুমি যখন এ স্কোয়ার লিখতেছো, হোয়াট ডাজ ইট মিন, তুমি যখন এ স্কোয়ার লিখতেছো, হোয়াট ডাজ ইট মিন, এ দুইবার গুণ, আর যখন রুট ওভার এ দিতেছো, কোন সংখ্যাটাকে দুইবার গুণ দিলে আমরা এ পাবো? সাপোজ রুট ওভার 9, কোন সংখ্যাটাকে দুইবার গুণ দিলে আমরা 9 পাবো? 3 সংখ্যাটাকে গুণ দিলে 9 পাবো। অ্যাকচুয়াল সেন্স কি, বুঝা গেছে ব্যাপারটা? মানে রুট হচ্ছে একটা অপারেটর, রুট হচ্ছে একটা অপারেটর, যেটা তোমাকে একটা কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনটা হচ্ছে কোন সংখ্যাটাকে দুইবার গুণ দিলে আমরা 9 ফিরে পাবো। এখন যদি দেও, দ্যাট মিন্স 9 টু দি পাওয়ার হাফ বা 9 টু দি পাওয়ার 0.5, এটার অ্যাকচুয়াল সেন্সটা এখন বুঝতে পারতেছো? অ্যাকচুয়াল সেন্সটা বুঝতে পারতেছো? তাহলে আমি যদি তোমাকে দেই যে 729 টু দি পাওয়ার 0.5, এটা কত আসবে? 27। তুমি জানো যে কোন সংখ্যাটাকে দুইবার গুণ দিলে, কোন সংখ্যাটাকে দুইবার গুণ দিলে আমরা 729 পাবো, মেবি সেটা 27। বাট 81 এর উপরে যদি 0.5 দাও, হোয়াট ডাজ ইট মিন, সেটা কি কোশ্চেন করতেছে? কোন সংখ্যাটাকে দুইবার গুণ দিলে আমরা 81 ফিরে পাবো? 9 কে সবকেটা দুইবার গুণ দিলে 0.5 আসে, 0.5 আসে না রুট ওভার ক্ষেত্রে। তুমি যদি 1/3 নাও, হোয়াট ডাজ ইট মিন, কিউব রুট নাও, কিউব রুট 27, মানে কোন সংখ্যাটাকে তিনবার গুণ দিলে আমরা 27 পাবো? তাহলে কি সংখ্যাটাকে তিনবার গুণ দিলে আমরা 27 পাবো? দ্যাট মিন্স 27 এর উপরে কত কত পাওয়ার পড়তেছে? 27/1/3 ইকুয়ালস টু 3, তাহলে 1/3 মানে কি? 1/3 আনসার কত আসছে? 27.0 কত আসছে? 25 না, 3333 সামথিং আসে, 33 আসতেই থাকে, 33333 আসতেই থাকে, চলতে থাকে। দেখো 27 এর উপরে আমরা একটা অমূল সংখ্যাকে বসে, কোন সংখ্যাটাকে? এটা অমূল সংখ্যা নাকি সরি পূর্ণপরিক সংখ্যা, সেটাকে নন টার্মিনেটিং, বাট সেটা মূলদ সংখ্যা, নন টার্মিনেটিং মানে হচ্ছে পূর্ণপরিক। তো এইটা বসানোর পরেও সেটার অ্যাকচুয়াল রেজাল্টটা তুমি কিন্তু সেন্সিবিলিটির মাধ্যমে ধরতে পারতেছো, যে সেটার অ্যাকচুয়াল রেজাল্টটা কি, উইদাউট ক্যালকুলেটর আগে কিন্তু করতে পারত না। এটার উপরে 0.3 বলতে কি বোঝায়? এখন যাও, এই যে আমি যেটা লিখছিলাম যে 9 এর উপরে 1.5 দেওয়া মানে কি অ্যাকচুয়ালি, তুমি যদি 9 টু দি পাওয়ার 1.5 দাও, হোয়াট ডাজ ইট মিন, সেটা বলতে কি বোঝায়? 9 টু দি পাওয়ার 1.5, এটা বলতে বোঝায়, এটা বলতে বোঝায়, আগে খেয়াল করো এটার এটার এক্সপ্রেশন আমি বলি, এটা কি কোশ্চেনটা করে, এটা আনসার কি হবে, তারপরে তোমাদের এটা লজিক্যাল কোশ্চেন, এটা আনসার হবে 27, মেবি 27, একটু ক্যালকুলেটর করতে 27, ওকে। তো সেটা কেন 27? আমি সেটা হাতে হাতে করতে পারছি, তোমরা করতে পারতেছো না, একটা কারণে কথা, তুমি এটার অ্যাকচুয়াল মিনিং জানো না। 9 এর উপরে 1.5 মানেটা কি, সেটার মানে হচ্ছে কোন সংখ্যাটাকে দুইবার গুণ করলে 9 পাওয়া যায়, ওইটাকে কিউব করলে যা পাওয়া যায়। কি বলছি আবার, ওকে, পরে তোমরা একটু পরে নিজেরাই ধরতে পারবা, একটু পরে নিজেরাই ধরতে পারবা কেন সেই সেই কাজটা হইতেছে। আস্তে আস্তে, কোন সংখ্যাটাকে দুইবার গুণ করলে 9 পাওয়া যায়, কোন সংখ্যাটাকে? 3। এইটাকে কিউব করলে কত পাওয়া যায়? 27। এখন দেখো কেন সেটা আসছে, 1.5 মানে অ্যাকচুয়ালি 3/2, হোয়াট ডাজ ইট মিন, 9 1/2 হোল কিউব, 9 টু দি পাওয়ার হাফ মানে কি রুট ওভার 9, 9 টু দি পাওয়ার হাফ মানে কি রুট ওভার 9 টু দি পাওয়ার কিউব মানে কি, রুট ওভার 9 মানে কি 3 কিউব কত, 27, মানে কি কোন সংখ্যাটাকে দুইবার গুণ করলে 9 পাওয়া যায়, কোন সংখ্যাটাকে? 3, তাকে তিনবার গুণ করলে কত পাওয়া যায়? বোঝা গেছে ব্যাপারটা? দ্যাট মিনস এইরকম যে কোনো একটা সংখ্যা থাকুক, তোমার অ্যাকচুয়াল চান্সটা আসতেছে কিনা। আমি ধরো দিলাম
9 to the power ধরো সামথিং এরকম একটা দিলাম যেটার আনসার আসলো সাপোজ 50/44 হোয়াট ডাজ ইট মিন সেটার মিনিং কি কোন সংখ্যাটাকে 44 বার গুণ করলে 9 পাওয়া যায় সেটাকে 50 বার গুণ করলে যা পাওয়া যায় সেটাকে 50 বার গুণ করলে যা পাওয়া যায় সেটা আনসার আর যারা খুব হাই লেভেলে যায় তারা এই জিনিসটা বোঝার চেষ্টা করে ইভেন জানো কি না আজকে তুমি যদি লগারিদম বা ওই জাতীয় জিনিসগুলো যদি ফিল করতে না শিখো এক্স্যাক্টলি তুমি মেডিকেলে কেউ গবেষণা করতে পারবে না কারণ আমাদের সাইকোফিজিক্স নামে একটা ইয়ে আছে সাইকোলজি সেখানে হেয়ারিং এইটা কতটুকু পাওয়ার লাগবে কতটুকু না লাগবে সেটা লগারিদমের মাধ্যমে আমরা দিই অনেক ইয়ে আছে অনেক ইন্টারভিউলে পাবা মোটামুটি কিছুটা তবে মেডিকেলে যাবে সেটা পাবা আর তুমি যদি সেই জিনিসগুলো ফিল করতে না পারো তাহলে তুমি কিভাবে মেডিকেলে গিয়েও পড়ালেখাটা করবা তুমি মানুষের সাইকোলজি ও লগারিদম দিয়ে অনেক কিছু সলভ করা যায় মানুষের সাইকোলজিক্যাল অনেক প্রবলেম লগারিদম দিয়ে সলভ করা যায় হ্যাঁ সাইকোলজি তোমার মেন্টাল অ্যাক্টিভিটি সেটাও করা যায় আচ্ছা সাইকোলজি বলতে এখন হ্যাঁ সাইকোলজি বলতে কি জানা যায় মানে সাইকোলজি মানে আছে মানুষের মেন্টাল অ্যাক্টিভিটি বা মানুষের মেন্টাল অ্যাক্টিভিটি মূলত সেটা সাহিত্যে কিছু যুক্ত আছে বাট অ্যাকচুয়ালি তুমি যখন খেয়াল করো না সম্ভাবনা নাই তুমি যদি ওইরকম ভাবে আসো ওইরকম ভাবে ঘটবে এখন খেয়াল করো মানুষের সাইকোলজি মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা স্টেজ হচ্ছে তোমার এইজটা খেয়াল করো শুনো আমি একটা কথা বলি মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা স্টেজ সেই স্টেজের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেজ হচ্ছে তোমাদের স্টেজটা তোমাদের স্টেজের মধ্যে কয়েকটা ইয়া ঘটে মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কয়েকটা জিনিস ঘটে যেগুলো তোমাকে পরবর্তী জীবনে চলতে সহায়তা করবে ধরো আমি ছোট থেকে স্টেজে ঢুকাই একজন বাচ্চা যখন জন্ম নেই একেবারে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরো ছোটবেলায় একেবারে 5 মাস 4 মাস যখন তোমার বয়স ছিল তখন তোমার সাথে কি ঘটছিল তোমার মনে আছে সব এভরিথিং যা কিছু তোমার লাইফের সাথে ঘটছে সব তোমার ব্রেনের মধ্যে আছে চালিত হয় ধরো সে কান্না করতেছে মা এসে তার দুধ দিতেছে সবকিছু করতেছে দ্যাট মিন্স মাকে বিশ্বাস করা যায় মাকে বিশ্বাস করা যায় মানে এভরি পার্সন ইন দা ওয়ার্ল্ড ক্যান বি বিলিভেবল প্রত্যেকটা পার্সনকে বিলিভ করা যায় সে যখন বড় হবে তখন সে দেখবে এখন ছোটবেলা যদি সে ট্রিট হয় সে কান্না করতেছে তার মা এসে দুধ দিতেছে না অবহেলা করতেছে এ করতেছে তার মানে সে বুঝতেছে যে সেটা মিসট্রাস্ট ট্রাস্ট করা যাবে না ইভেন বড় হলে সে এটাই করবে কোন মানুষকে সহজে বিশ্বাস করতে পারবে না এই যে এইরকম যদি কোনো মানুষকে দেখো খেয়াল করো এরকম যদি কোনো মানুষকে দেখো যে সে ইয়া করতেছে না আই মিন সে কাউকে বিশ্বাস করতেছে না তখন তুমি বুঝানি বা না খাওয়াইছে সেটা না আরো অনেক ইয়া আছে তার মানে তার যে ছোটবেলা যে প্যারামিটারটা ছিল ট্রাস্ট আর মিসট্রাস্টের এই জায়গাটাতে তার ইমব্যালেন্স ঘটছে কোনো প্রবলেম ইভেন তোমাদের তোমাদের লেভেলে 12 থেকে 19 এইজে কয়েকটা কয়েকটা স্টেজ চলে আসে তোমাদের লেভেলে সেটা হচ্ছে একটা হচ্ছে আইডেন্টিটি বেস কনফিউশন আইডেন্টিটি বেস কনফিউশন আর একটা আসা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি বেস কি জানি আমি বলে গেছি ইন্ডাস্ট্রি বেস বা সামথিং আমি এখন মনে করতে পারতেছি না এটা হচ্ছে ইরিক ইরিকসনের মতে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কয়েকটা স্টেজ এটা কিন্তু আমার বানানো কথা না এটা কিন্তু একজন মানে বিজ্ঞানীর কথাই ওনাদের গবেষণালব্ধ ফলাফল আইডেন্টিটি বেস কনফিউশন হচ্ছে তোমরা যখন এ লেভেলে আসো তখন হচ্ছে টিনেজ আসার পরে হচ্ছে সবার মধ্যে একটা মোটামুটি আইডেন্টিটি একটাই আসে সবাই
আইডেন্টিটি সার্চ করতে থাকে। এতদিন তুমি মনে করে আসছো যে আমার মায়ের সব, যখন ক্লাস মিস্টার ছিলা আস্তে আস্তে ভাবছো যে আমার ফ্যামিলি সব, আস্তে আস্তে ভাবছো আমার আশেপাশে যারা আছে সবাই সব, একটা সময় গিয়ে তুমি দেখবা যে তুমি একা। তখন তুমি ভাববা যে আমি কি, আমার আইডেন্টিটি কি। ঠিক যখন মানুষ আইডেন্টিটি গুলা সার্চ করে, তখন হচ্ছে এই স্টেজে যেটা হয় সেটা হচ্ছে তার মধ্যে একটা, একবার ধরো তার রকস্টার হওয়ার ইচ্ছা হয়, একবার ক্রিকেট প্লেয়ার হওয়ার ইচ্ছা হয়, কয়েকদিন ওই ক্রিকেট ক্রিকেট খেলে, আর একবার ধরো ডাক্তার হওয়ার ইচ্ছা হয়, কয়েকদিন ডাক্তার ডাক্তার একটু ভাব আনে, আর একবার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা হয়, কয়েকদিন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়া ভাব আনে। ইভেন তিনি যে এইজের রিলেশনশিপ গুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, কারণ হচ্ছে ওইখানে রিলেশনশিপটা হয় জাস্ট ফর আইডেন্টিটি। বিকজ ধরো তুমি একজনের গার্লফ্রেন্ড হইলা, তুমি চাইতেছো যে আমি ওর গার্লফ্রেন্ড, আমার আইডেন্টিটি যে আমি ওই ছেলেটার গার্লফ্রেন্ড, আমি অনেক বড় কিছু। ইন দিস টাইম ইন দ্য টিনেজ ইটস অ্যান আইডেন্টিটি, তুমি জাস্ট আইডেন্টিটির জন্য করতেছো। তো তখন তুমি আইডেন্টিটি থেকে আবার বিচ্যুত হয়ে যাবো, তুমি কি আইডেন্টিটির মধ্যে কনফিউশনে পড়তেছো না বারবার, কনফিউশনে পড়ো আবার ভেঙে যাবে। তোমরা জানো কিনা যে ধরো একটা হাতি, সে যখন বাচ্চা অবস্থায় ছিল তখন তারা একটা চেয়ারের সাথে বাধা হয়েছে, কোন কারণে হাতিটা চেয়ার, এই বাচ্চা অবস্থায় তো এত শক্তি না, সে হাতিটাকে ওই দড়িটা দিয়ে সে যাইতে পারেনি, বা একটা গাছের সাথে বাধা হয়েছে দড়িটা। ছোট অবস্থায় যখন ছিল তখন দড়িটা তার জন্য সেটা ব্যারিয়ারটা ছিল না, মানে সেটা থেকে বের হয়ে যাওয়ার উপযুক্ত ছিল না, সেটা ছিঁড়তে পারতো না। আস্তে আস্তে যখন হাতিটা বড় হয়েছে তখন কি সে ছিঁড়তে পারতো না, সে কোনোদিনই এই এই দড়ি থাকলে সে কোনোদিনই পালাবে না। সারা জীবনে ধরা খাইছে এই জায়গাতে। তুমি জানো কিনা যে এই লেভেলটা এতটাই ইম্পর্টেন্ট, এই লেভেলে যদি তুমি ইন্ডাস্ট্রি করো, এই লেভেলে যদি তুমি একটা ম্যাথ নিয়ে এত বেশি ঘাটাঘাটি করো, ভবিষ্যৎ তোমার লাগে অনেক সোজা। তুমি দেখবে ভবিষ্যৎ যে কোনো জিনিস নিবা, আর এটা সোজা, এটা পারবো, সমস্যা নেই, লয়ে দেখবে যে করে ফেলতে পারবো। এবার আমি সেটা ব্যক্তিগতভাবে ফিল করতে পারি, কারণ এই যে 9-10 এর এই স্টেজটাতে আমার কনফিডেন্স এতটা বেশি ছিল, মানে একটা ম্যাথ যেটা আমি পারবই, মনে হচ্ছে আমি এটা জীবনে পড়ছি না, তারপরে আমি কইছি যেটা আমি পারবই, লয়ে দিচ্ছি ফর দিস। এখন আমি যে কোনো টপিক্স নেই এত এত ভালোভাবে পড়াইতে পারি, বিকজ আমি তো এটা পারি। আমি যখন আজকেও যখন তোমাদেরকে পড়াইতে গিয়ে লকারে দিলাম ফাংশন এগুলো উল্টাই দিই, তখন নস্টালজিক হয়ে যায় যে আগে আগে কি কেমনে চিন্তা করা করতাম, সেটা হচ্ছে মেইন। তোমার এই স্টেজে তুমি যতটা কনফিডেন্স আনতে পারবা, ম্যাথের ক্ষেত্রে যতটা ব্যারিয়ার কাটাইতে পারবা, সামনের লেভেলে দেখবা যে ব্যারিয়ার তোমার ঠিক তত কম, সোজা একেবারে সোজা সবকিছু, যে কোনো টপিক্স নেওয়া আর এটা তো সোজা, এটা আমি পারবো, বিকজ তোমার এই এখন কনফিডেন্সটা আছে। এই যে কনফিডেন্সটা তোমরা যে ভাঙতেছো, আমি এটা পারবো না, পারি না, এই সেই করে অঙ্কটা হুদায় কেটে দিলা, কোনো লজিক ছাড়া, কোনো লজিক ছাড়া অঙ্ক করলা, সারে যেমনি করলো এমনি করলা, নিজে আর পরে চিন্তা ভাবনা করে দেখলাম না, তোমরা কিন্তু এই আজকে 9-10 এর লাগিয়ে ইয়া হইতেছে না। এই এই যে এই জিনিসটা সারা জীবনের জন্য, ওই যে হাতিটার মতো বড় হয়েও একই জিনিস, আমি তো এটা পারবো না, শেষ, এটা আমাদের সম্ভব না। মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে এই যে দুটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে এইটা, একটা ওয়ে হচ্ছে এইটা, একটা মানুষ আসতেছে এই দিকটা হচ্ছে ফেল আর এই দিকটা হচ্ছে সাকসেস। মানুষ মনে করে যে এইটা আসলাম, এই দিকে গেলে ফেল, এই দিকে গেলে সাকসেস। অ্যাকচুয়ালি সাকসেসের ওয়েটা হচ্ছে এরকম, এখানে ফেল, এখানে ফেল, এখানে ফেল, এখানে ফেল, পরে এখানে গিয়ে সাকসেস। পথটা এমন ভাবে তৈরি, আগে ফেল করতে হবে, ফেল করতে হবে, ফেল করতে হবে, ফেল 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 দেন সাকসেস। মানুষে মনে করে যে এই দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে সাকসেস। মানুষে ভাবে যে রাস্তা হচ্ছে এইটা, একটা রাস্তা হচ্ছে এইটা। তো যখন মানুষ এইখানে যায় তখন সে ভাবে আমি তো ভুল রাস্তা চলে এসেছি, শেষ, আর তো কিছু করার নাই। যে এই পথ জানে সে একবার ফিল জানে, এরপরে আবার ফিল 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 হবে, আবার যায় আবার যায় আবার যায়, সাকসেসটা পায়।
প্রত্যেকটা কাজ, ধরো তুমি আজকে একটা ম্যাথমেটিক্স নিছো, দেখো একটা ম্যাথমেটিক্যাল সলভ কিভাবে লাইফের সলভ হয়। তুমি ধরো একটা ম্যাথমেটিক্যাল সলভ নিছো, তোমার কাছে প্রথমে কি মনে হবে? এটা তো কেমনে সম্ভব, এটা কিচ্ছুই তো আমি জানি না, এমন মনে হয় কিনা, মনে হয় কিনা? ধরো একটা নতুন অঙ্ক আজকে একটা, ধরো তোমার একটা আছে, তোমার আছে এক ইন্টিগ্রেশনের একটা অঙ্ক দিয়ে দিলাম, ক্যালকুলাস করো দিই, তুমি নিয়ে দেখবে এই যে পাতা আমরা একজনে কয়ে আছে, পাতা আমরা বেশ আলহামদুলিল্লাহ। আচ্ছা তো শোনো, তুমি যেটা ভাবলা সেটা হচ্ছে তুমি যেটা ভাবলা সেটা হচ্ছে কি এই ম্যাথমেটিক্সটা কেন সম্ভব, এটা মানে কি অবস্থা, এটা তো কিচ্ছু জানি না, ইন্টিগ্রেশন মানে কি তা এটাই তো জানি না, কেমনে করবো? আরে বাবা, ইন্টিগ্রেশন মানে জানো না, আগে ইন্টিগ্রেশন মানেটা তাহলে দেখো, ইন্টিগ্রেশনের দেখবো যে একটা সংজ্ঞা বুঝতেছো না, তো এই ডেফিনেশনটা, এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা আবার দেখো, তোমাদের প্রবলেম হচ্ছে ওইখানে স্টপ। কারণ আমার যেটা হয়েছে, আমি হচ্ছে না একটা ম্যাথ ওটা জীবনে পড়ছি না, তো কি আবার এক একটা দেখি, আলটিমেটলি যেটা হলো, আমি যখন অনলাইন স্কুল খুলি, যখন আমি চাইলাম যে ডক্টর নাজিব স্যারের মতো আমি একটা ওয়েবসাইট খুলবো, আমার কাছে মনে হচ্ছে যে ইম্পসিবল, বিকজ আমি ইনস্ট্যান্টলি চিন্তা করে 10 মিনিটে সেই আইডেন্টিটি বার করছি, 10 মিনিট আগে আমি জানতাম না যে আমি একটা অনলাইন স্কুল দাঁড় করবো, 10 মিনিট পরে হঠাৎ করে আমি একটা অনলাইন স্কুল দাঁড় করবো। ইভেন দেখো, প্রথম দিকে ইনস্ট্রুমেন্ট দরকার হচ্ছে ক্যামেরা, দ্বিতীয়ত হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড, তৃতীয়ত হচ্ছে একটা ইয়া করার রুম, চতুর্থ হচ্ছে ক্যামেরার জন্য আমার টাকা নাই, পঞ্চমত হচ্ছে ওয়েবসাইট বা ওয়েবসাইট কিভাবে বানায় আমি জানি না, ষষ্ঠত হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য আমার টাকা নাই, ঠিক আছে, ধারণা হচ্ছে যদি ওয়েবসাইট কখনো ফল করে সেটা আমি জানি না, আর এটা যদি আমি ফেল হই তাহলে আমার কতটুকু লস হবে সেটা আমি জানি না, সবগুলো ইম্পসিবল 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 ইম্পসিবল। অথচ এই এক বছর পরে আজকে এই জায়গায় আমার এটা একেবারে সাকসেস, সব পসিবল, অল থিংস পসিবল। আমি ভাবছি কেমনে, যখন আমি ওয়েবসাইট বানাতে গেছি তখন দেখি যে ওয়েবসাইট বানাতে 60-70 হাজার টাকা লাগে, আমি ছেড়ে বিয়ার করতে পারবো না, যখন এই এটা দেখলাম যে ইয়া করা যাবে না, তখন দেখলাম যে ওয়েবসাইটে একটা বছরে খরচ পড়বে তোমার 70 হাজার টাকা, সেটা আমি পারবো না, কিছুই পারবো না, এখানে একটা সম্ভাবনা আছে, নাথিং। অথচ সেইটাতে আজকে আমি সাকসেস, সেটাই তো কথা, বিকজ ওই যে তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতো, এটা তো সম্ভব না, আমার মতে একটা স্টেপ আগে করি, প্রথমে দরকার হচ্ছে ক্যামেরা, টাকা ধার নিছি ক্যামেরা কিনছি, সেকেন্ড হচ্ছে রুম দরকার, রুম নাই, ছয়তলা ছাদে গিয়ে ক্লাস নিছি, প্রথম ক্লাসগুলো ছাদে, তোমরা যদি দেখো ওই ক্লাসগুলো হচ্ছে ছাদের, এইভাবে আস্তে আস্তে এভরি পসিবল ওয়ে আস্তে 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 করতে করতে আজকে এক বছর পরে ওয়েবসাইট যেটা লাগতো সেটা অন্য একটা আমি অন্য পদ্ধতিতে বের করছি, যেখানে আগে ওয়েবসাইট তৈরি করতে লাগতো হচ্ছে এই এই টাইপের ওয়েবসাইট 60-70 হাজার টাকা খরচিত, এখন ফ্রি অফ কস্ট, আমার কোনো খরচই নেই, আমি এমন একটা সিস্টেম তৈরি করে ফেলছি। আগে তো ধরো যে প্রতি বছরে আমি জানি না 60-70 হাজার টাকা আমার আসবে কিনা, সেখান থেকে লাভ আসলে তো আসবে, আর নাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এখন আমার কাছে যেটা আসবে সেটা লাভ, কজ আমি যদি আজকে আমার এখন মনে হয় যে আরে এই চিন্তাটা তো অনেক সুযোগ আছে, এই চিন্তাটা তখন করলাম নাকি, আরে ভাই আমি যদি এই পথ গুলোতে না আসতাম তখন তো এই পথই পাইতাম না, অ্যাকচুয়ালি ফেল 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 ফেল, এত বড় সাকসেস ছিল, সবকিছু এত ইজি। দেখো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় তোমার যে মন মানসিকতাটা ছিল, সেই মন মানসিকতা তোমাকে লাইফে প্রবলেম সলভ করতে কতটুকু সহায়তা করতেছে, এটা হচ্ছে মেইন থিংস, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর বা লজিকের তোমার বিউটি, সৌন্দর্য হচ্ছে এই জায়গাটাই, যে তুমি যখন একটা জিনিস সলভ করতেছো তখন সেটার মধ্যে অ্যাকচুয়ালি কি বললাম যেটা থাকতেছে সেটা হচ্ছে মেইন, এটা মেইন থিং। এই জন্য বলি যে ভাই বুঝা পড়ো, এই যে সেট ফাংশন, আমি জানি তোমরা ফাংশন যখন কালকে গিয়ে পড়তে বসছো তখন সবই ইজি, একেবারে ইজি না, কে কে বসছো কালকে গিয়ে পড়তে, আমি দেখলাম যে পোলা পয়েন্টরা আসে, আসার পরে লক 10 উপরে 10 সমান সমান অনলি আসতে আবার লগ
এন তারপরে জিরো সমান সমান কিছুই না, রেজাল্ট আসে না, ইরর কেন? দেখো প্রত্যেকটা জায়গায় কোয়েশ্চেন ছিল, তুমি সেই কোয়েশ্চেন গুলো ছেড়ে আসছো, যেখানে এখন তুমি জানোই না একটা লোকের এইটার মধ্যে এত সুজা জিনিস, সুজা অপারেটর কিচ্ছুই নেই। পারফর্ম করলে বেটা কোশ্চেন গুলো দমক দিব, হ্যাঁ দমক দিব, দমক না ওইটাই তো বললাম যে কোশ্চেন তুমি করতে যাবা কেন, কোশ্চেন তুমি করতে যাবা কেন, তুমি তো আগে নিজে চেষ্টা করতে হবে। আমি বলি কোশ্চেন কন্টেক্সটটা হচ্ছে স্যার যখন তুমি একেবারে কোশ্চেন করতে হবে স্যার সেটা পারে না তখন তোমাকে বকা ধমক দিবে, বাট তুমি যখন নিজে চেষ্টা করে আসছো তার থেকে একটু বেশি টাকা যায় ওইটা যদি তখনই আমার বা তখন স্যারের নিজে রিটার্ন করতে পারবো, এটা আর বড় ধমক দিব, ঠিক আছে? আচ্ছা এটাই হোক, আচ্ছা দাদা ওকে, আচ্ছা ওকে, এইখানে দেখো আমি একটা জিনিস দেখাই, তোমার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইলের ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে তুমি এই জায়গায় ভাবতেছো সেটা হচ্ছে কি পসিবল না, আমি কিন্তু তোমাদের জায়গা থেকে উঠে আসছি, বুঝতে পারছো? ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, ইউ হ্যাভ নো কনফিডেন্স, আই হ্যাভ কনফিডেন্স, বুঝতে পারছো? আই নো ইন্ডাস্ট্রি বাট ইউ হ্যাভ নো ইন্ডাস্ট্রি, ইউ আর নট ইন্ডাস্ট্রিয়াস পারসন, ইন্ডাস্ট্রি বলতে তুমি একবার সারাদিন খাইটা মইটা একটা মরে যেতেছো সেটা না, চিন্তা চিন্তার ইন্ডাস্ট্রি, থিঙ্কিং ইন্ডাস্ট্রি, কত চিন্তা করতেছে একটা জিনিসটা চিন্তাই করো, ওইটাই এই জায়গাগুলোতে তোমার আর আমার কিংবা একজন সাকসেসফুল পার্সনের আর একজন হচ্ছে তোমার মতো ফেল করা একজন পার্সনের ডিফারেন্সটা হচ্ছে সেই জায়গাতে। এটা পসিবল যে 100 তে 0 পাওয়ার পরে যদি 100 তে 100 পাওয়া যায় তুমি এখানে 180 পাবো না কেন, 180 পাবো না কেন, বুঝতে পারছো ব্যাপারটা? সেটা হচ্ছে মেইন থিংস। ইভেন হুমায়ুন আহমেদ যে পরে যে প্রফেসর গিয়ে ছাইড়া দিছে পরে গিয়ে কি সফল হয়েছে না সাহিত্যে, হয়েছে তাই, যেটা দেখছো ওইটাতে সফল কেন, তুমি যদি এখন ইন্ডাস্ট্রিয়াল হয়ে যাও তুমি যখন এখন একটা ঠিক আইডেন্টিটি বাইসা নিতে পারো এখন একটা সেটা চেঞ্জ হবে না সেরকম একটা আইডেন্টিটি তখন দেখবো যে তোমার পথটা অনেক সোজা হবে, ভবিষ্যতে বেশি কনফিউশনে পড়বা না। এই কাজটা করতে গিয়ে আমার অনেক কনফিউশন ছিল করবো কি করবো না করবো কি করবো না, আমাদের মাইন্ডের প্রত্যেকটা অর্থে আজকে কি এই শার্টটা পরবো কি না ওই শার্টটা পরবো, এই শার্টটা পরলে কি সুন্দর লাগবো কি না, ওই গেঞ্জিটা পরলে সুন্দর লাগবো, ঠিক আছে, আজকে কি এটা খাওয়া যায় নাকি ওইটা খাওয়া যায়, আজকে ওরা ওইটা বলবো নাকি বলবো না, কেমনে বলবো কিভাবে বলবো কোন সময় বলবো কোন সময় বলবো না, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। তোমাকে সেই কনফ্লিক্ট, ও সরি আমি ভুলে গেছি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেস কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের ইয়া থেকে বের হয়ে চলে আসতে হবে। কনফ্লিক্ট মানে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, নিজের ভিতরকার দ্বন্দ্ব, এই অঙ্কটা তো আমি পারতাম না, আমার মনে হচ্ছে পারতে তো পারি, এই যে নিজের ভিতরে একটা দ্বন্দ্ব লাগে বস, সেটা হচ্ছে কনফ্লিক্ট। ওকে ওকে, তো আমার যে মেইন ইয়াটা সেটা হচ্ছে আমার দিকে আসার পর কিন্তু আমি ম্যাথমেটিক্স করি না, আমি কি ম্যাথ সলভ করাই দিই যে এইটা এইভাবে করবে এইভাবে করবে, বাট ইউ ক্যান সলভ এভরি ম্যাথ, তুমি প্রত্যেকটা ম্যাথই সলভ করতে পারবা, কজ কারণ কি, কারণ তুমি সেই লজিক গুলা অর্জন করতে পারছো। আমি একেবারে বেসিকটা দিই যেটা হয়তো তোমরাও চাও না সারাও দিতে চায় না, তোমরা চাও না বিকজ তুমি চাও যে প্রথম অনুশীলন অঙ্কটি করে একের শেষ করে একেবারে সব পারফেক্ট শেষ, আমি তোমার কয়টা অঙ্ক করাবো, একটা না এক এক দুইটা করাবো, বাট সব অঙ্ক তুমি নিজে নিজেই করো, আমি তোমাকে সেরকম জ্ঞান দিয়ে দিব, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে তো এটা হচ্ছে কাহিনী, আমরা ফাংশনে কি ফিরে যাবো, ফাংশনে কি ফিরে যাবো, ওকে ফাংশনে ফিরে যাই, এটা কিন্তু আমার কনফিডেন্স নাই। ওকে তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাংশন, খেয়াল করো আমরা যাবো হচ্ছে ফাংশনের ক্ষেত্রে, ফাংশন গত কবি কোন জায়গায় ছিল, হ্যাঁ সব থেকে মোটিভেশনাল ভিডিও, ওকে তো এখন খেয়াল করো সেটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে তোমার f(x)